আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক অডিওবুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির অষ্টম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব ইচ্ছে শক্তি, ক্লান্তি বা বিরক্তি দূর করা এবং আহার, এই তিনটি বিষয় নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। আজকের আলোচ্য পাঠ ইচ্ছে শক্তি। আপনার আত্মতুষ্টির পরিধি বৃদ্ধি করুন। আমার লক্ষ্য আকাশের তারা ছাড়িয়ে যাওয়া। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, পেট ও লজ্জাস্থানের খাহিশাতের উপর বিজয় লাভ করা, দীর্ঘ সময় রোজা রাখার মাধ্যমে সফলতা অর্জনের সক্ষমতা তৈরি হওয়া, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যেন রোজা নষ্ট না হয়ে যায়, মহান টার্গেটে পৌঁছার লক্ষ্যে সাময়িক মজা ও প্ররোচনার উপর বিজয়ী হওয়া, কষ্ট সহ্য করা ও বিভিন্ন পরীক্ষা অতিক্রম করার সক্ষমতা তৈরি যেন নিজের কাঙ্ক্ষিত ইচ্ছা বাস্তবায়ন করা যায়। দুই, কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তোমাদেরকে আমার পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত 69। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা হিদায়তকে সাধনার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। মানুষের মাঝে পরিপূর্ণ হিদায়তের অধিকারী হল সে যে সর্বাধিক সাধনা করে, আর সবচেয়ে আবশ্যকীয় সাধনা হল নফস, প্রবৃত্তি, শয়তান ও দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার সাধনা করা। যে ব্যক্তি আল্লাহর জন্যে এই চারটি বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করবে, আল্লাহ তাআলা তাকে নিজের সেই সন্তুষ্টির পথ দেখাবেন যা তাকে জান্নাতে পৌঁছে দেবে। আর যে এই সাধনা থেকে বিমুখ থাকবে সে তার এই বিমুখতার পরিণাম অনুযায়ী হৃদায়ত থেকে বঞ্চিত হবে। বস্তুত কারোর জন্য বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জিহাদ করা সম্ভব নয় যতক্ষণ না সে অভ্যন্তরীণ এই শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। যে অভ্যন্তরীণ এই শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে সে বাহ্যিক শত্রুর বিরুদ্ধেও বিজয় লাভ করতে পারবে। আর যার শত্রু এখানে তার উপর বিজয় হবে তার বাহ্যিক শত্রু তার উপর বিজয় লাভ করবে। ইমামুল মুজাহিদিন আবদুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, যার কাছে কোনো মাসআলা কঠিন মনে হয় সে যেন রিবাতে নিয়োজিত লোকেদের তা জিজ্ঞাসা করে, কারণ আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত 69। এই আয়াতের সূক্ষ্ম একটি অর্থ রয়েছে। যদিও নফসের মুজাহাদা হিদায়তের রংসমূহ থেকে একটি রং, বরং হিদায়তের সর্বোচ্চ রং, কিন্তু যদি তারা জিহাদ করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখানোর মাধ্যমে প্রতিজ্ঞা করেছেন। সুতরাং এখানে অর্থ হল হয়তো তাদের অর্জিত অধিক হিদায়ত বা হিদায়তের উপর অটল থাকা। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিশালী ইচ্ছাশক্তি ও কঠিন যুদ্ধের কিছু দৃশ্য। নিঃসংশয় উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল মদিনা থেকে বের না হওয়া, কিন্তু সাহাবিগণ বের হওয়ার পক্ষে মত দিলেন, তিনি সাহাবিদের মতই গ্রহণ করলেন। ফলে সাহাবিগণ আশঙ্কা করলেন যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করে ফেলেছেন কিনা, তাই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তার ইচ্ছা অনুযায়ী মদিনা থেকে বের না হওয়ার মতটি গ্রহণের কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, কোনো নবী যখন তার বর্ম পরে নেই তখন তার জন্য যুদ্ধ না করে তা খুলে রাখা উচিত নয়। মুসনাদু আহমদ হাদিস 14,787। আরাম পরিত্যাগ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা এসেছে, তার কোনো বিশ্রাম ছিল না। তাবারানী কর্তৃক আল মুজামুল কাবির 22তম খণ্ড 155তম পৃষ্ঠা। আর এভাবেই দিনের জন্য নিজের আরাম পরিত্যাগ করে তিনি আপন প্রতিপালকের আদেশ পালন করতেন। আল্লাহ তাআলা বলেন, অতএব যখন আপনি অবসর পান তখন পরিশ্রম করুন। সূরা আশ-শুরা আয়াত 7। অর্থাৎ আমলে আত্মনিয়োগ করুন। এই আয়াতের ব্যাপারে পাঁচটি মত আছে। প্রথমত, যখন আপনি ফরজসমূহ থেকে অবসর হন তখন তাহাজ্জুদের জন্য পরিশ্রম করুন, এটি বলেছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়ত, যখন আপনি সালাত থেকে অবসর হন তখন দুয়ায় মনোনিবেশ করুন, এটি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এবং জাহাক ও মুকাতিল রাহিমাহুল্লাহ। তৃতীয়ত, যখন আপনি আপনার পার্থিব্য কাজ থেকে অবসর হন তখন আখিরাতের কাজে আত্মনিয়োগ করুন, এটি বলেছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। চতুর্থত, যখন আপনি তাশাহুদ থেকে অবসর হন তখন আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনা করুন,
এটি বলেছেন শাবি ও জুহরি রাহিমাহুল্লাহ। পঞ্চম মত, যখন আপনার শরীর সুস্থ হয়ে যাবে তখন সুস্থতাকে ইবাদতে ব্যবহার করবেন। চার, অমূল্যবাণী। ইবনে আতা রাহিমাহুল্লাহ বলেন, প্রস্তুতি অনুযায়ী সাহায্য আসবে। ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো পাহাড়কে তার স্থান থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বান্দা আল্লাহর উপর যথাযথ ভরসা করে এবং সে এই পাহাড় সরানোর ব্যাপারে আদৃষ্ট হয়ে থাকে, তাহলে তা সরিয়ে ফেলতে পারবে। আবু তাইয়িব আল মুতানাব্বি বলেন, সংকল্পকারীর মর্যাদা অনুযায়ী সংকল্প আসে এবং সম্মানিত ব্যক্তির মর্যাদা অনুযায়ী সম্মান আসে। হেনরি ফোর্ড বলেন, যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি কোনো জিনিস করতে পারবেন বা বিশ্বাস করবেন যে আপনি কোনো জিনিস করতে পারবেন না, তখন আপনি উভয় হালতে সঠিক থাকবেন। কোনো কঠিন জিনিসই কঠিন নয় যখন আপনি তা ছোট ছোট কাজে ভাগ করে নেবেন। নেপোলিয়ন বোনাপার্ট বলেন, অসম্ভবের কথাগুলো দুর্বলদের অভিধানেই পাওয়া যায়। টাগোর বলেন, সম্ভব অসম্ভবকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় অবস্থান করো? সে উত্তর দিল, দুর্বলদের স্বপ্নে। পাঁচ, একটি চমৎকার কাহিনী। একদা এক কৃষক সারাদিন কাজ করে বাড়ি ফিরছিল। তার সাথে তার একটি ঘোড়াও ছিল। ঘোড়াটির পিঠে তার ক্ষেতের কিছু ফসল ছিল। হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে লাফিয়ে উঠল এবং একটি গভীর কূপের দিকে ছুটতে লাগল। এমনকি সেটি কূপের ভেতর পড়ে গেল। লোকটি তাড়াতাড়ি কূপে পড়ে থাকা ঘোড়াটির দিকে উঁকি মেরে দেখল এবং খুব আশঙ্কিত হয়ে পড়ল। সে ঘোড়াটি বের করার জন্য নানান কৌশল অবলম্বন করল, কিন্তু কোনো কৌশলেই কাজ হচ্ছিল না। কিছুক্ষণ এভাবে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর সে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটিকে কূপের ভেতরে ছেড়ে দেবে এবং সে আরও মন্দ একটি কৌশল বের করল। যেহেতু কূপটি ছিল শুষ্ক, এতে তো অন্য কৃষকেরও কষ্টের সম্মুখীন হবে, তখন তাদেরও কারো প্রাণী এতে পতিত হবে। তাই সে তার প্রতিবেশী কৃষকদের এটি ভরাট করার জন্য আহ্বান করল, যেন তার পতিত ঘোড়াটি এখানে মরে পচে গেলে তার দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায়, সাথে সাথে এই ভয়ঙ্কর কূপে পতিত হওয়া থেকেও নাজাত পাওয়া যায়। তাই সে তার প্রতিবেশী কৃষকদের ডেকে এনে তাদের থেকে কূপ ভরাটের ব্যাপারে সাহায্য চাইল। সেও এই ব্যাপারে তাদেরকে নিজেদের উদ্দেশ্য বর্ণনা করে শোনাল এবং এতে কাঙ্ক্ষিত ফায়দা কী হবে তাও বর্ণনা করল। সবাই তার সাথে একমত হয়ে কাজ শুরু করল। তারা খুব কম সময়ের ভেতরে গোড়ার পিঠে মাটি ফেলতে শুরু করল। তাদের বিশেষ কোনো কৌশল ছিল না। বেশি সময় অতিবাহিত হতে না হতেই ঘোড়া কী হচ্ছে তার বাস্তবতা উপলব্ধি করতে পারল। তার দৃঢ় বিশ্বাস হলো যে এবার তার ধ্বংস নিশ্চিত। ভয় ও আতঙ্কে তার হ্যাসাদনে বিকট আকার ধারণ করল, কিন্তু সে নিশ্চিত বুঝতে পারল যে এই লোকগুলো তাদের ইচ্ছা পূরণ করবে। ঠিক তখনই ঘোড়াটি অন্য একটি কৌশল গ্রহণ করল। মানুষ তখনও কূপে অনবরত মাটি ফেলছিল। এই সময় ঘোড়ার আওয়াজও পুরো বন্ধ হয়ে যায়, তাই কোনো আওয়াজ বা শব্দ শোনা যাচ্ছিল না। যন্ত্রণা বা ভয়ের কোনো ধ্বনিও শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর কৃষকেরা সিদ্ধান্ত নিল যে তারা মাটি ফেলা বন্ধ করে ঘোড়ার অবস্থান পর্যবেক্ষণ করবে। তার আওয়াজ একদম বন্ধ হয়ে গেছে, কিন্তু তখন তারা এক বিস্ময়কর দৃশ্য দেখতে পেল। যখন কৃষক ও তার সহযোগীরা ঘোড়ার উপর মাটি ফেলতে ব্যস্ত, তখন ঘোড়া ব্যস্ত ছিল অন্য কাজে। তার উপর যখনই মাটি নিক্ষেপ করা হতো, তখন সে তা ঝাড়া দিয়ে নিচে ফেলে দিত এবং এক সেন্টিমিটার পরিমাণ উপরে উঠে যেত। আর এভাবেই তার কাজ চলতে লাগল। সে তার পিঠের উপর নিক্ষিপ্ত ময়লা ও মাটি সরিয়ে ফেলতে থাকল। সে নিজের পিঠ থেকে তা ফেলে আরও উপরে উঠতে লাগল। ধীরে ধীরে ঘোড়াটি সকলের কাছে চলে এলো এবং আলোর মুখ দেখতে পেল। মাটি তাকে দাফন ও চাপা দেওয়ার পরিবর্তে তাকে উপরে তুলে দিল এবং এভাবেই সে উপরে উঠে এলো। এক পর্যায়ে তার মুক্তি মিলল। তার উপর নিক্ষিপ্ত সেই মাটিগুলো, যা তার জন্য প্রাণনাশের আশঙ্কা ছিল, তাই তার মুক্তির কারণ হল। ফায়দা, যে বিপদে পড়ে আমাদের সকল কৌশল ব্যর্থ হয়ে যায়, তা থেকে মুক্তির উপায় একটিমাত্র কৌশল, আর তা হল ঘোড়ার মতো মাটি ঝেড়ে ফেলে দেয়া আর নিজেকে মাটির উপর উঠিয়ে নেয়া, যেন ধ্বংসের এই গর্ত থেকে নাজাত পাওয়া যায়। ৬. অনেক মানুষ রামাদানের আগে 14 ঘন্টা কঠিন গরমের ভেতর রোজা রাখার ব্যাপারটি অসম্ভব মনে করত। আমাদের অনেকের ধারণা ছিল যে সে ইন্টারনেটের মন্দাচার ও ধূমপান থেকে মুক্ত থাকতে পারবে না। আমাদের অনেকেই কল্পনা করতে পারত না যে সে অর্ধরাত বা রাতের এক তৃতীয়াংশ সময় পর্যন্ত সালাতে দাঁড়িয়ে থাকবে এবং রামাদানের আগে যেমন ঘুমে বিভোর ছিল, এখন তা কেটে যাবে অথবা তার শরীর এই ধরনের কষ্ট সহ্য করতে পারবে। রামাদানে দিনের বেলায় পানাহার পরিত্যাগ করতে হবে। পূর্বের মতো রুটিন মাফিক কাজ থেকে বের হয়ে নতুন রুটিনে অভ্যস্ত হতে হবে, আর এটি মানুষের ইচ্ছা ও সংকল্পকে শক্তিশালী করে তোলে। ৭. ইচ্ছার সূর্য ডুবে গেছে।
বর্তমানে মানুষ মন্দ অভ্যাসের গোলামে পরিণত হয়েছে। তাদের মন্দ অভ্যাসের কিছু যেমন ইবাদত না করে অনর্থক ও গুনাহের কাজে রাত জেগে থাকা, ধূমপান করা, মানুষের সম্মান বিনষ্ট করা, সালাতের সময় ঘুমিয়ে থাকা, ফরজের ব্যাপারে যত্নশীল না হওয়া, শয়তানের চক্রান্তের সামনে আত্মসমর্পণ করা। বস্তুত ইচ্ছে শক্তি যত মজবুত হবে অভ্যাসের শয়তান তত দুর্বল হবে। আট, দোয়া। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের আধিক্য ও মানুষের আধিপত্য থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহুল বুখারী হাদিস 6369। হে আল্লাহ, আমি আপনার নিকট কাজের স্থায়িত্ব ও সৎ পথে দৃঢ় থাকার আবেদন জানাচ্ছি এবং আপনার কাছে প্রার্থনা করছি রহমত লাভের চূড়ান্ত মাধ্যম ও মাগফিরাত লাভের নির্ভরযোগ্য ওয়াসিলার, আপনার নিয়াতের শুকর ও আপনার ইবাদত উত্তমভাবে করার শক্তির জন্যও আমি আপনার কাছে প্রার্থনা করছি। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি যা ভালো বলে জানেন। আমি আপনার কাছে এই সকল বিষয় থেকে পানাহ চাচ্ছি যা আপনি আমার জন্য মন্দ বলে জানেন। সর্বশেষ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার সে সকল অপরাধের জন্য যা আপনি জানেন, আর আপনি তো অদৃশ্য বিষয়ের সম্যক জ্ঞাত। তাবারানি কর্তৃক আল মৌজামুল কাবির 7135 নম্বর হাদিস। হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর ও উত্তমভাবে আপনার ইবাদতে আমাকে সাহায্য করুন। সুনানে আবি দাউদ হাদিস 1522, সহি ইবনে হিব্বান হাদিস 2021। হে আল্লাহ, হে আমার রব, আমাকে সাহায্য করুন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করবেন না। আমাকে সহযোগিতা করুন, আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করবেন না। আমার জন্য কৌশল আটুন, আমার বিরুদ্ধে কৌশল আটবেন না। আমাকে কল্যাণের পথ দেখান এবং আমার জন্য হিদায়তের পথকে সহজ করুন। আমার উপর যে অত্যাচার করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। সুনানে আবু দাউদ হাদিস 1510, সুনানে ইবনে মাজাহ হাদিস 3830। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। এক, কল্যাণের কাজে দ্রুত ছুটে যাব। দুই, ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ দরজায় পৌঁছার জন্য আগ্রহী হব। তিন, আমার দায়িত্বের সর্বোচ্চ অভিলাষের ছায়াতে আরোহ করব। চার, টার্গেট স্পষ্ট রেখে এবং সবচেয়ে উত্তম কর্মের প্রতিদানের বিষয়টি মাথায় রেখে নিজের নফসের দুর্বলতা ও ক্লান্তির বিরুদ্ধে কাজ করে যাব। আজকের আলোচ্য বিষয়, ক্লান্তি বা বিরক্তি দূর করা। আপনার অন্তরের অবস্থা পরিবর্তন করুন। আমি নিজ হাতে আমার বিরক্তিকে নির্মূল করব। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। ক, ইবাদত বিভিন্ন ধরনের, আর তাই এর প্রতিদানও বিভিন্ন রকমের হয়ে থাকে। খ, যুগের বড় এক ব্যাধি অস্বস্তির বন্দী হতে হয় না। গ, বিভিন্ন ধরনের অবাধ্যতা নিয়ে শয়তানের আমাদের মাঝে অনুপ্রবেশের পথ বন্ধ করা যায়। ঘ, আমি নফসকে বশ করে জান্নাতের দিকে পরিচালিত করার পদ্ধতি সম্পর্কে জানতে পারব। দুই, কুরআনের আলো। বনি ইসরাইল সর্বোত্তম খাবারে বিরক্তি প্রকাশ করল, কারণ তারা সবসময় এই খাবার গ্রহণ করছিল। আল্লাহতালা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তারা তখন বলেছিল, আমরা কিছুতেই এই খাবারে ধৈর্য ধারণ করতে পারব না। সূরা আল বাকারা আয়াত 61। খলিফা মামুন কখনো বসে, কখনো দাঁড়িয়ে এবং কখনো হেঁটে হেঁটে কুরআন তিলাওয়াত করতেন। এরপর স্থির হয়ে আল্লাহ তাআলার এই আয়াত পাঠ করতেন। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। সূরা আলে ইমরান আয়াত 191। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ স্বভাবগতভাবেই অস্থিরতা অনুভব করে এবং সে অবস্থার পরিবর্তনে আগ্রহী। সে বিশাল অট্টালিকায় সবচেয়ে সুন্দর মানুষের সাথে সুখময় জীবন অতিবাহিত করলেও খুব দ্রুতই তাকে বিরক্তি পেয়ে বসবে। জান্নাতে বিরক্তির বিষয়টি একদম অনুপস্থিত, যদিও জান্নাতবাসীরা সেথায় চিরস্থায়ীভাবেই থাকবে। জান্নাতবাসীদের চিরস্থায়ী হওয়ার সাথে সাথে ও স্বাদের ধরনের মাঝে পরিবর্তন ঘটবে। আল্লাহতালা জান্নাতিদের আলোচনা করতে গিয়ে বলেন, তারা সেখানে চিরকাল থাকবে, কখনো সেখান থেকে স্থান পরিবর্তন কামনা করবে না। সূরা আল কাহাফ আয়াত 108। আল্লাহতালা যেহেতু আমাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে জানেন, তাই তিনি নিজ রহমত ও অনুগ্রহে বিভিন্ন ধরনের জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহতালা বলেন, এই মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানীয় মধু বের হয়। সূরা আল আনাম আয়াত 69। আল্লাহতালা ফসলের ব্যাপারে বলেন, একাধিক শির বিশিষ্ট ও এক শির বিশিষ্ট খেজুর গাছ। সূরা আর রাদ আয়াত 4। তিনি আরও বলেন,
ফলগুলোর কোনোটি অন্য কোনোটির মতো এবং কোনোটি অন্য কোনোটি থেকে ভিন্ন। সূরা আল আনাম আয়াত 99। জড় বস্তুর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর পাহাড়ের মধ্যে আছে সাদা লাল বিভিন্ন বর্ণের গিরিপথ এবং কিছু নিকোষ কালো। সূরা আল ফাতির আয়াত 27। এমনকি আল্লাহ তাআলা আমাদের জন্যে যেই দিনগুলো তৈরি করেছেন তাও একরকম থাকে না। পবিত্র কুরআনে তিনি বলেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি। সূরা আলে ইমরান আয়াত 140। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে অগণিত অনাগত্যের দরজা এবং ইবাদতের ভাণ্ডার খুলে দিয়েছেন। তিনি হলেন আমাদের জন্য বাস্তবিক আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নফসের উপর সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। এর মাধ্যমে নফস থেকে ক্লান্তি বা বিরক্তি দূর করেছেন। তিনি বলেন, তোমাদের কেউ তার প্রাণবন্ত থাকা পর্যন্ত সালাত আদায় করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে যেন বসে পড়ে। সুনানে আবু দাউদ হাদিস 1312। এর ফলে শরীর ও নফস উভয়ই আরামবোধ করবে, কারণ নফসের অভ্যাস হল সে নিজের সংকল্পকে নতুন করে এবং সামনের ইবাদতের জন্য নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই উপদেশের বিপরীত করতে দেখেছেন, তাদেরকে নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রবেশ করলেন, তখন তার কাছে একজন মহিলা ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে এই মহিলা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অমুক। তিনি তার সালাতের বিবরণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের আমল করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। সহিহুল বুখারী হাদিস 43, সহিহ মুসলিম হাদিস 7085। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বাস্তবতার ব্যাপারে সংবাদ দিয়েছেন। তিনি বলেন, প্রতিটি আমলের উদ্যম আছে এবং প্রত্যেক উদ্যমের আছে নিরুদ্যমতা। সুতরাং যার নিরুদ্যমতা আমার সুন্নাহের গণ্ডির ভেতরে থাকে সে হিদায়ত পেল, আর যার নিরুদ্যমতা এছাড়া অন্য কিছুতে অতিক্রম করে সে ধ্বংস হয়ে গেল। আস-সুনান লি ইবনে আবি আসিম 51 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 6958 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস 11। হাদিসে দুটি অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। সামনে অগ্রসর হওয়ার অবস্থা, নফল বৃদ্ধি পাচ্ছে, যেমন নফল সিয়াম, কিয়ামুল লাইল, গোপনে দান ইত্যাদি। পিছিয়ে পড়ার অবস্থা, আমরা শুধু ফরজগুলোই আঁকড়ে ধরব, ফরজে কখনো ঘাটতি করব না, কিন্তু অনেক সময় নফল ছেড়ে দেব, আর এই পরিত্যাগের ফলে আমরা প্রতিদান থেকে বঞ্চিত হব, কিন্তু শাস্তি আবশ্যক হবে না। কিন্তু যদি ফরজ ছেড়ে দেই তাহলে শাস্তি আবশ্যক হয়ে পড়বে। সুতরাং ফরজ যেন মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরি। অমূল্যবাণী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইচ্ছে করেই বাতিলের কিছু বিষয়ে মনোযোগ দিই, যেন তার মাধ্যমে সত্যের ব্যাপারে সাহায্য গ্রহণ করতে পারি। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় হৃদয়গুলোর উদ্যম ও অগ্রসরতা রয়েছে এবং অবসচ্ছন্ন ও পশ্চাৎপদসারণও রয়েছে, সুতরাং উদ্যম ও অগ্রসরতার সময় তাকে গণিমত মনে করো, আর অবসন্নতা ও পশ্চাৎপদসারণতার সময় তাকে ছেড়ে দাও। পাঁচ, একটি চমৎকার কাহিনী। একদা আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার এক সঙ্গী তার সাথে সাক্ষাৎ করল। তিনি তখন কাঁদতে লাগলেন। তাকে ভর্ৎসনা করা হলে তিনি বললেন, আমি তো অসুস্থতার কারণে কাঁদছি না, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি অসুস্থতা হলো গুনাহের কাফফারা স্বরূপ, কিন্তু আমি কাঁদছি এই জন্যে যে আমার দুর্বলতার সময়ে আমাকে অসুস্থতা পেয়ে বসেছে, সবলতার সময় নয়। কারণ বান্দা যখন অসুস্থ হয় তখন তার জন্যে এমনভাবে প্রতিদান লিপিবদ্ধ হতে থাকে যা তার অসুস্থতার পূর্বে আমলের কারণে লেখা হতো, যে আমলের জন্যে অসুস্থতা বাধা হয়ে দাঁড়িয়েছে। সহিহুল বুখারী হাদিস 799। আর এটি এই কারণে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে বা সফরে থাকে তখন তার জন্য সুস্থ ও মুকিম থাকা অবস্থায় কৃত আমলের সওয়াব লেখা হয়ে থাকে। সহিহুল বুখারী হাদিস 2996। যখন অসুস্থতার কারণে নির্ধারিত ইবাদত বন্ধ হয়ে গেল তখন তিনি তার সওয়াব ও প্রতিদান ছুটে যাওয়ার ভয়ে কাঁদতে লাগলেন। ৬, রামাদানের ক্লান্তি। রামাদানে বিরক্তি বা ক্লান্তির কোনো অস্তিত্ব নেই। আর কীভাবেই বা বিরক্তি আসবে যখন আপনি বিভিন্ন ধরনের ইবাদতের স্বাদ আস্বাদন করছেন, রাতে সালাতে দাঁড়াচ্ছেন এবং দিনে সিয়াম পালন করছেন, কুরআন খতম করছেন, দরিদ্র লোকেদের সাদাকা দিচ্ছেন,
রামাদানে বিভিন্ন ধরনের ইবাদত আছে, যার কিছু ব্যক্তিগত এবং কিছু সমষ্টিগত। তেমনইভাবে কিছু ইবাদত আছে শারীরিক এবং কিছু আছে অর্থনৈতিক। এত ধরনের ইবাদতের মাঝে যদি বিরক্তি আসে তাহলে তা ধরাশায়ী হয়ে যাবে। সাধারণত রামাদানে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সাত, আজ উদ্যমের সূর্য ডুবে গেছে। বর্তমানে মানুষ উদ্যম হারিয়ে অবসন্নতায় ডুবে আছে, যার ফলে তারা নিম্নোক্ত ক্ষতির শিকার হচ্ছে। অবাধ্যতায় লিপ্ত হওয়া, অবসন্নতা এমন যে কোনো কাজে লাগিয়ে দিতে পারে যা সময় খেয়ে ফেলবে। শয়তান এই সুযোগকে গণিমত মনে করবে, অবাধ্যতায় লিপ্ত করবে এবং মানুষকে সে নতুন নতুন গুনাহে লিপ্ত করবে। তারা তো পূর্বের পুরাতন গুনাহগুলো করতে করতে বিরক্ত হয়ে গেছে। জানমালের ক্ষতি, জীবন সম্পদের চেয়েও দামি, তা নষ্ট করা হলো চিরস্থায়ী জীবনকে নষ্ট করা। জান্নাতকে ক্ষতিগ্রস্ত করা, জাহান্নামের হতভাগ্যতা ক্রয় করা। অবসন্নতা কখনো সময়ের হেফাজত করে না, জীবনের গুরুত্ব সেই ভুলে যায়। জীবনের গুরুত্ব সে ভুলে যায়, ফলে তা বিনষ্ট হয়। ব্যর্থতা তৈরি হওয়া এবং আশাগুলো বাস্তবায়ন না হওয়া। সাধনা, গবেষণা, আগ্রহ ও অনুসরণের প্রবণতা কমে যায়। সুতরাং সে যদি একজন ছাত্র হয় তাহলে নিজের শিক্ষায় অবহেলা করে, কোনো চাকরিজীবী হলে নিজের দায়িত্বে অবহেলা করে, যদি স্ত্রী হয় তাহলে নিজের স্বামী বা সন্তানের ব্যাপারে অবহেলা করে, আর ধনী হলে নিজের সম্পদকে তুচ্ছ বিষয়ে ব্যবহার করে। যদি এই তুচ্ছ বিষয়গুলো ধ্বংসাত্মক না হয় তাহলে তো ভালো। আট, দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়ে ইমানকে দৃঢ় করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দান করার পর তা ছিনিয়ে নেওয়া থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, হৃদায়তের পর ভ্রষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, এবং উদ্যমের পর অবসন্নতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, এবং আনুগত্যের পর অবাধ্যতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, অবসন্ন অবস্থায় আমাদেরকে পাকড়াও করবেন না এবং উদাসীন অবস্থায় মৃত্যু দেবেন না। হে আল্লাহ, আমাদের শেষ আমল যেন হয় সর্বোত্তম আমল, আর আপনার সাক্ষাতের দিনকে আমাদের জন্য সর্বোত্তম দিন বানান। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। এক, নফসের উদ্যমের সময় আমি তাকে নফল আদায় বাধ্য করব, এবং যখন ক্লান্তি এসে যায় তখন শুধু ফরজগুলোর ব্যাপারে যত্নশীল হব। দুই, ক্লান্তি ও অবসন্নতার সময় আমি নেককারদের সোহবত গ্রহণ করব, এই সোহবত আমার একাকিত্বের সঙ্গী হবে, আমার প্রবৃত্তিকে হত্যা করবে এবং শয়তান থেকে আমাকে উদ্ধার করবে। তিন, আমার পুরো সময়কে কাজে লাগিয়ে রাখব, যেন এমন কোনো সুযোগ তৈরি না হয় যার ফলে আমাকে ক্লান্তি পেয়ে বসবে এবং তা আমাকে অবাধ্যতার দিকে ধাবিত করবে। চার, আমার ইবাদতগুলো ভাগ করে নেব, শুধু এক ধরনের ইবাদতে নিজেকে সীমাবদ্ধ করে রাখব না, যেন মানবিক ক্লান্তির পথ বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে আমার জন্য উপকারী হল ইলম ও ইবাদতের অধ্যায়গুলো পাঠ করা। আজকের আলোচ্য বিষয়, আহার। আপনার অভ্যাস পরিবর্তন করুন, খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। ক, খাবারের মাধ্যমে ইবাদতের শক্তি অর্জন করা। খাবার যেন ইবাদতের মাঝে প্রতিবন্ধক না হয় এবং এর মাধ্যমে যেন শুধু স্বাদ অর্জন উদ্দেশ্য না হয়। খ, খাবারের ব্যাপারে নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জানা এবং নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে সওয়াব অর্জন করা। গ, মোটা দেহবিশিষ্ট না হওয়া, বরং সুস্থ ও শক্তিশালী দেহের অধিকারী হওয়া। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিন থেকে উত্তম। ঘ, হৃদরোগ, নেশা ও অন্যান্য রোগ থেকে বেঁচে থাকা, যা বদহজম থেকে তৈরি হয়। দুই, কুরআনের আলো। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো এবং খাও পান করো কিন্তু অপচয় করবে না, তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ আয়াত 31। সুতরাং এমন মাসে অবস্থা কেমন হওয়া উচিত, যে মাসে সুস্থ শরীর, সুস্থ আকল এবং বিনয়ী হৃদয়ের প্রয়োজন? কিন্তু আমাদের জন্য আফসোস হলো, যখন রামাদানের আলোচনা করা হয় তখন বিভিন্ন অনুষ্ঠান ও ভূতসভার আলোচনা করা হয়, ফলে মুসলিমেরা অন্যান্য মাসে যে খাবার নষ্ট করে তা কয়েক গুণ বেশি করে এই মাসে। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ও খেজুর দিয়ে ইফতার করতেন, তিনি বেশি খাবার খেতেন না, বিশেষ করে রামাদান মাসে। তিনি আমাদেরকে উপদেশ দিয়ে বলেন, তোমরা অপব্যয় ও আত্মগম্ভীরতা না করে খাও, দান করো এবং পরিধান করো,
সুনান নাসাই হাদিস 2559। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে পাকস্থলীর এক তৃতীয়াংশ খাদ্যের জন্যে, এক তৃতীয়াংশ পানীয়ের জন্যে এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্যে রাখবে। সুনান তিরমিজি হাদিস 2380, মুসনাদ আহমদ 17186 নম্বর হাদিস। হাফিজ ইবনু রজব হাম্বলি রাহিমহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলেন, এটি চিকিৎসার সকল নীতিকে অন্তর্ভুক্ত করে। ডাক্তার ইবনে মাজবিয়াহ এই হাদিস পাঠ করে বলেন, মানুষ যদি এই বাক্যগুলোর উপর আমল করত, অর্থাৎ মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে পাকস্থলীর এক তৃতীয়াংশ খাদ্যের জন্যে, এক তৃতীয়াংশ পানীয়ের জন্যে এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্যে রাখবে। তাহলে তারা বিভিন্ন রোগব্যাধি থেকে রক্ষা পেত এবং হাসপাতাল ও ঔষধের দোকানগুলো বন্ধ হয়ে যেত। চার, অমূল্য বাণী। সুফিয়ান সাউরি রাহিমহুল্লা বলেন, স্বল্প আহারে রাত জাগরণ করা যায়। শাহনুন রাহিমহুল্লা বলেন, যে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত আহার করে সে ইলমের উপযুক্ত নয়। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা অতি ভোজনের ব্যাপারে সতর্ক থেকো, কারণ এর ফলে সালাতে অলসতা তৈরি হয়, শরীর ভারী হয়ে যায় এবং বিভিন্ন রোগব্যাধি তৈরি হয়। তোমরা নিজেদের শক্তির ব্যাপারে অবশ্যই নিয়ত করবে, এর ফলে অপচয় থেকে দূরে থাকা যায় এবং শরীর সুস্থ থাকে এবং ইবাদতেও শক্তি অর্জিত হয়। বান্দা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয় না যতক্ষণ না তার দিনের উপর কামনা বাসনা প্রবল হয়। কাজী ইয়াজ রাহিমহুল্লা বলেন, আরবগণ ও জ্ঞানীগণ সবসময় স্বল্প আহার ও স্বল্প নিদ্রার প্রশংসা করতেন এবং এই দুইটির আধিক্যকে সবসময় তিরস্কার করতেন। সালামা বিন সাইদ রাহিমহুল্লা বলেন, মানুষ যদি গুনাহের মতো অতি ভোজনে তিরস্কৃত হতো তাহলে সে আমল করত। মালিক বিন দিনার রাহিমহুল্লা বলেন, মুমিনের একমাত্র চিন্তা তার পেট হওয়া উচিত নয় এবং তার উপর তার প্রবৃত্তি যেন প্রবল না হয়। মোহাম্মদ বিন ওয়াসি বলেন, যার ভোজন কম সে নিজে বুঝে অন্যকে বোঝাতে পারে, সে স্বচ্ছ হয়েছে এবং রিজিক পেয়েছে, আর অতি ভোজন ভোজনকারীকে অনেক টার্গেট পূরণের ক্ষেত্রে ভারী করে তোলে। আবু হামিদ গাজালী রাহিমহুল্লা বলেন, বলা হয়ে থাকে যে অধিক আহারে ছয়টি মন্দ বিষয় রয়েছে। প্রথমত, অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাওয়া। দ্বিতীয়ত, তার হৃদয় থেকে সৃষ্টির প্রতি দয়া উঠে যাওয়া, কারণ সে ধারণা করে যে তাদের সবাই পরিতৃপ্ত। তৃতীয়ত, শরীর ভারী হয়ে যাওয়ার দরুন ইবাদত করতে কষ্ট হয়। চতুর্থত, সে যখন প্রজ্ঞাপূর্ণ কোনো বাণী শ্রবণ করে তখন নিজের মাঝে কোনো কোমলতা উপলব্ধি করতে পারে না। পঞ্চমত, সে যখন উপদেশ বা হিকমাপূর্ণ কথা বলে তখন তা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে না। ষষ্ঠত, তার মাঝে বিভিন্ন ব্যাধির উদ্ভব হয়। পাঁচ, চমৎকার একটি কাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাতজন লোক আসলো। প্রত্যেক সাহাবি একজন করে মেহমানদারির দায়িত্ব গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজনের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আবু গাজওয়ান। বর্ণনাকারী বলেন, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি বাকরির দুধ দহন করলেন, কিন্তু সে তার সব দুধই খেয়ে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আবু গাজওয়ান, তুমি কি ইসলাম গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করো? সে বলল, হ্যাঁ। এরপর সে ইসলাম গ্রহণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের উপর হাত রেখে মুছে দিলেন। এরপর যখন সকাল হলো তার জন্য একটি বাকরি দহন করা হলো, কিন্তু সে তার পুরো দুধ খেতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু গাজওয়ান, তোমার কি হয়েছে? সে বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, আমি পরিতৃপ্ত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গতকাল পর্যন্ত তোমার ছিল সাত পেটের ক্ষুধা, কিন্তু আজ মুমিন হওয়ার কারণে হলো তোমার এক পেটের ক্ষুধা। তাবারানী কর্তৃক আল মুজামুল কাবির 98। ৬, রামাদানে আহার। রামাদানের বরকতপূর্ণ এই মাস যেন হয় আহার কমানোর সূচনা এবং পরবর্তী সময়ে এর উপর স্থায়ী থাকার মাধ্যম। আর এর পদ্ধতি হল ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইফতারের সময় খেজুর পায় সে যেন তা দিয়ে ইফতার করে, আর যে ব্যক্তি তা না পায় সে যেন পানি দিয়ে ইফতার করে, যেহেতু পানি পবিত্র এবং পবিত্রকারী। সহিহ ইবনে হিব্বান হাদিস 3514। আস সুহুর বা সাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে।
সহিহুল বুখারি হাদিস 2923, সহিহুল মুসলিম হাদিস 1095। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাহারির সময় আহার করো, কারণ এটি হলো বরকতপূর্ণ আহার। সুনানুন নাসাই হাদিস 2164, মুসনাদ আহমদ 17192। দুনিয়াবী বরকত হলো সাহারির খাবার সারাদিন শরীর ও কঠিন কাজের জন্য শক্তি যোগান দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি দেরি করে খাওয়ার ফজিলত বর্ণনা করে বলেন, দ্রুত ইফতার করো এবং সাহারি দেরি করে করো। আল জামিউ সহিহ লিল সুনান অল মাসানিদ 29 খণ্ড 342 পৃষ্ঠা। আর আখিরাতের বরকতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সাহারি খাওয়া লোকেদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। সহিহ ইবনে হিব্বান হাদিস 3467। সাত, আজ এই বিষয়ের সূর্য ডুবে গেছে। আমাদের মাঝে এরকম বহু লোক আছে যারা শুধু খাবারের খোঁজে হোটেলের দিকে দৌড়ায়, আজ এখানে তো কাল ওখানে আহার করে, তার পেট তাকে সবসময় ব্যস্ত করে রাখে। আপনি তাকে যে কোনো খাবারের হোটেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তার বিস্তারিত বিবরণ দিতে পারবে, রকমারি খাবারের স্বাদ এবং রং আপনাকে বলে দেবে। তাদের অবস্থা দৃষ্টিতে মনে হয় খাবার তাদের জীবন ধারণের মাধ্যম নয়, বরং এটি তাদের লক্ষ্য হয়ে গেছে। জেনে রাখুন, অধিক আহারের ফলে এসব সমস্যা তৈরি হয়, অলসতার উদ্ভব হয় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে দেহকে ব্যবহার করা কষ্টকর হয়ে পড়ে। অধিক আহারের ফলে আপনি বেশি নড়াচড়া করতে পারবেন না, তন্দ্রার ভাব তৈরি হবে এবং কথা কাজে মনোযোগ থাকবে না, আর এর ফলে সালাতে খুশু খুজু তৈরি হবে না এবং কুরআন তিলাওয়াতে মনোযোগ আসবে না। দরিদ্রদের ব্যাপারে সহানুভূতি তৈরি হয় না এবং তাদের উপর যে মুসিবত বা সংকীর্ণতা আসে তার অনুভূতি থাকে না, স্থূল দেহ ও অতি ভুজী হয়ে যায়। বিবিসি আরবি চ্যানেলে কয়েকদিন আগে এই শিরোনামে একটি লেখা প্রকাশ হয়েছিল। ফরাসি একটি বই রামাদানে মুসলিমদের জন্য একটি সহযোগী সিস্টেম পেশ করেছে। অ্যালান ডেলাবুস খাবারের ইতিহাস নিয়ে লিখিত তার গ্রন্থে বলেন, লোকজন যদি সতর্ক না হয় তাহলে রামাদান তাদের দৈহিক ওজন ও সুস্থতার সাথে সম্পৃক্ত বিভিন্ন সমস্যার কারণ হতো, কারণ আপনি বিশ্রামের আগে যদি দামি দামি খাবার গলদগ্ধ করে থাকেন তাহলে নিশ্চিত আপনি মোটা হয়ে যাবেন, কারণ আপনি বিশ্রাম নিলে শরীর খাদ্যগুলো জমিয়ে রাখে। তবে লেখকের উপদেশ হল, সিয়াম পালনের আগে বেশি করে সাহারি গ্রহণ করতে এবং গুস্ত ও শর্করা জাতীয় খাবার খাবে, আর ইফতারে মিষ্টি জাতীয় জিনিস হালকা গ্রহণ করবে এবং মাছ জাতীয় খাবার কম খাবে। আট, দোয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন ঈমান চাই যা আমার হৃদয়কে স্পর্শ করবে এবং এমন বিনয় চাই যা আমার দেহকে সামিল করে নেবে। হে আল্লাহ, আমি এমন শরীর চাই যা আপনার ইবাদত করতে সক্ষম এবং বিনয়কে সংযত করবে। আমি আপনার কাছে ক্ষতিকর আধিক্য এবং অপর্যাপ্ততা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমার দেহকে আমার আত্মার নৌকা বানিয়ে দিন এবং আমার রূহকে আপনার কাছে পৌঁছার মাধ্যম বানিয়ে দিন, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমিন। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন কাজ দেখার বিষয়। এক, সবজি জাতীয় খাদ্য ও সুষম খাবারের ব্যাপারে আগ্রহী হন, তৈলাক্ত ও ভাজা খাবার কমিয়ে দিন। বিশেষ দ্রষ্টব্য, স্বাভাবিক সুস্থ দেহের জন্য দৈনিক প্রয়োজন 2000 ক্যালোরি খাবার, আর এর অতিরিক্ত যা হয় তার সবই চর্বি আকারে জমা হয়ে থাকে। যদি আপনি শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন তাহলে অতিরিক্ত খাবারগুলো শেষ হয়ে যাবে। দুই, রামাদানের এই মাসে শরীরের জন্য আবশ্যকীয় খাবার ও পানীয় গ্রহণ করুন, আপনার প্রয়োজনের চেয়েও বেশি আহার করবেন না। শরীর যত ক্ষুধার নিকটবর্তী হবে হৃদয় তত বিনয়ের নিকটবর্তী হবে। তিন, এই মাসে আপনি আপনার পরিবারের অতিরিক্ত খাবারগুলো জমিয়ে রাখুন এবং তা অভাবী ও দরিদ্র লোকেদের মাঝে দান করে দিন। চার, নিয়তকে নবায়ন করুন এবং যে খাবার ও পানীয় পরিত্যাগ করেছে তার মাধ্যমে ইবাদতে শক্তি অর্জনের নিয়ত করুন। আশা রাখুন আল্লাহ তাআলা জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন। নিজের ইচ্ছা ও সংকল্পকে শক্তিশালী করা এবং অক্ষমতা ও দুর্বলতাকে পরাজিত করার নিয়ত করুন। পাঁচ, পানাহার ও এই জাতীয় বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবেন না। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেন, তোমরা নিজেদের মসজিদগুলোতে খাবার ও নারীদের আলোচনা করো না, কেননা আমি কাউকে নিজের পেট ও লজ্জাস্থান নিয়ে আলোচনা করতে অপছন্দ করি। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে রামাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি এই সিরিজটির অষ্টম পর্ব। আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন বেল বাটন চেপে রাখার মাধ্যমে।
ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أسألك العفو.